সুধা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী তৃণমূল সুপ্রিমো তিনি টুইট করেছেন এবং তিনি তার এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, সেই পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, আজ গণতন্ত্রের জন্য একটি অন্ধকার অশুভ দিন। এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, তিনি লিখেছেন যে আজ গণতন্ত্রের জন্য একটি অন্ধকার অশুভ দিন। কৃষি ভবনে যা হলো এবং তারপর যে আটক, এই পুরো ঘটনাকে কেন্দ্র করে তার এই পোস্ট, যেখানে তিনি লিখছেন আজ গণতন্ত্রের একটি অন্ধকার এবং অশুভ দিন, এভাবেই সরব হয়েছেন তিনি। বাংলার গরিব মানুষের প্রতি বিজেপির কোনো সম্মান শ্রদ্ধা নেই, সেটাই প্রমাণ হলো আজ এক্স হ্যান্ডেলে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গরিব মানুষের অধিক, গরিব মানুষ তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং সেই বঞ্চনার কথা বলার জন্য এই তৃণমূল কংগ্রেসের দিল্লি চলো অভিযান ছিল আজ এবং গতকাল। এবং যে অভিযানে আমরা দেখলাম যে আজকে কৃষি ভবনে ধুন্ধুমার কাণ্ড বাঁধলো, তাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট, যেখানে তিনি বলছেন আজ গণতন্ত্রের জন্য একটি অন্ধকার এবং অশুভ দিন, এবং বিজেপি যে গরিব মানুষের কথা, বঞ্চিতদের কথা বোঝে না, ভাবে না, সেটাই প্রমাণ হলো গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ বিসর্জন। এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই পোস্ট আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দিল্লি পুলিশ বিজেপির শক্তিশালী হাত হিসেবে কাজ করেছে, পোস্টে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখি যে কৃষি ভবনে যেভাবে টেনে হিঁচড়ে তৃণমূলের জনপ্রতিনিধিদের নিয়ে যাওয়া হয়, আটক করা হয়, আটক করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আটক করা হয় তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী বিধায়কদের, তার বিরুদ্ধেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম, তিনি বলছিলেন যে তারা সাধারণ মানুষ যারা বঞ্চিত তাদের কথা দিল্লিতে নিয়ে গিয়েছিল, তাদের অভাব অভিযোগের কথা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীকে বলতে চেয়েছিলেন তারা, কিন্তু তাদের কথা শোনা হয়নি। বরং তারা যে শান্তিপূর্ণভাবে ধর্ণা চালাচ্ছিল, সেই ধর্ণায় বল প্রয়োগ করেছে দিল্লি পুলিশ, অমিত শাহ মোদী সরকারের পুলিশ এভাবে দুর্ব্যবহার করেছে, সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সরব হয়েছেন। তিনি লিখছেন গণতন্ত্রের আজ একটি অন্ধকার এবং অশুভ দিন। অহংকার অন্ধ করে দিয়েছে, ঔদ্ধত্যের কোনো সীমা নেই, অন্ধকার অন্ধ করে দিয়েছে। এবং দিল্লি পুলিশ বিজেপির শক্ত হাত হিসেবেই কাজ করেছে আজ, এভাবে এক্স হ্যান্ডেলে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্লজ্জভাবে হেনস্থা করেছে দিল্লি পুলিশ, সরব মুখ্যমন্ত্রী, ঔদ্ধত্যের কোনো সীমা নেই এবং অহংকার তাদের অন্ধ করে দিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।